হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে এসেছি মৌরলা মাছের চচ্চড়ি রেসিপি। মৌরলা মাছের চচ্চড়ি বানানোর জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি দেখুন। আমি নিয়েছি উচ্ছে, আলু, বেগুন, কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, সবই একই মাপের লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি মৌরলা মাছ আর পেঁয়াজ কুচি। মশলার মধ্যে নিয়েছি জিরে বাটা আর লাল লঙ্কা বাটা, আর বাকি মশলা আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। মৌরলা মাছটাকে আমি প্রথমে নুন আর হলুদ ভালো করে মেখে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, তেলটাকে ভালো করে নাড়িয়ে কড়াইয়ের চারপাশে আমি একটু লাগিয়ে দিলাম, যাতে মাছগুলো একসাথে দিয়ে দেবো যাতে না লেগে যায়। এবারে আমি সমস্ত মাছগুলোকে একসাথেই ছেড়ে দেবো। মাছটাকে আমি চারপাশ দিয়ে একসাথে ছেড়ে দিলাম। এবার মাছটাকে আমি প্রথমে নিচের দিকটা একটু ভাজা হতে দেব। এবারে এরকমভাবে উল্টে পাল্টে আমি ভাজা করে নেব। এইভাবে মাছ ভাজলে একটা মাছও ভাঙবে না, সব মাছই গোটা গোটা থাকবে। দেখুন এইভাবে উঠে দিচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে তুলে নেব। মাছ তোলা হয়ে গেছে, এবারে ওই তেলেই আমি দিয়ে দেব কালো জিরে। যেহেতু আমার এই উচ্ছে চচ্চড়িটায় উচ্ছে আছে, সেহেতু আমি কালো জিরেই ফোড়নে দিচ্ছি। দিলাম হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটা ভালো মতন ভাজা হয়ে গেলে 15 থেকে 20 সেকেন্ড ভাজা হতে দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে গন্ধ বের হলে তখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি মিনিট 1.5 থেকে 2 একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি উঠে রাখা উচ্ছেগুলো। এটা করলা নয় বন্ধুরা, এটা উচ্ছেই। সেটাকে দিয়ে আমি আরো মিনিট 2 একটু নাড়াচাড়া করে নেব। তাহলে উচ্ছের যে অতিরিক্ত তিতো ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি কুটে রাখা আলু। দেখুন আলুগুলো আমি এরকম উচ্ছের মতন লম্বা লম্বা করে কেটেছি। সমস্ত সবজি আমি একই মাপে কেটে নিয়েছি। সবজি এক মাপে কাটলে সবজি দেখতে ভালো লাগে। এবারে আলু উচ্ছে পেঁয়াজ আবার আমি মিনিট 1.5 থেকে 2 নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী সবজি যতটা হবে সেই অনুপাতে দিতে হবে। লবণটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত সবজির সাথে। এবারে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা বাটাটা। আমি এখানে লঙ্কাটা বাটা ব্যবহার করছি শিলে বেটে দিয়ে। আপনারা ইচ্ছে করলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার লঙ্কা বাটাটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তবে বেটে রান্না করলে, মশলা বাটা করে রান্না করলে সেই তরকারির টেস্ট বেশি হয়। বাটা মশলা সবচেয়ে ভালো। এবারে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা। এবার জিরে বাটা দিয়েও আবার ভালো করে নাড়াচাড়া করে নেব।
এবারে আমি এখানে মশলাটা রেখেছিলাম, সেই মশলা ধোয়া জলটা দেব। তার আগে আমি দিয়ে দিলাম বেগুনটা, বেগুনটা দিয়ে সমস্ত আলু উচ্ছের সমস্ত কিছুর সাথে ভালো করে এখন মিশিয়ে দিচ্ছি, যাতে মশলাটা বেগুনের গায়েও ভালো করে লেগে যায়। আর বেগুনটা ঠিক এরকম সময় এসেই দিতে হবে, আগে থেকে দিয়ে দিলে বেগুন গলে যাবে, বেগুন আর খুঁজে পাওয়া যাবে না। বেগুনটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম মশলা ধোয়া জল, আর হাফ কাপ মতন এক্সট্রা জল দিয়ে দিলাম, যাতে মশলার সাথে ভালো করে সমস্ত কিছু কষানো যায়। এবার ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, দেখুন সবজি কত নরম হয়ে গেছে। এবার মিনিট দেড়েক নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতো। এটা দিয়ে যেরকম ঝোল রাখবেন সেই অনুপাতে দেবেন, আমি এটাকে ঝোল রাখবো না, আমি এটাকে একদম টানা টানা চচ্চড়ির মতন বানাচ্ছি। জলটা আমি তাই সেই অনুপাতে দিলাম, যদি কেউ একটু ঝোল ঝোল রাখে তাহলে সেই অনুপাতে সে আর একটু জল বেশি দেবেন। এবারে আমি ওপর থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন মোরলা মাছগুলো পুরো একটা একটাই আছে, আর এটা প্লেন মোরলাই আছে, অন্য কিছু নেই সাথে মেশানো। মাছগুলো সব ওপর থেকে আমি দিয়ে দিয়েছি, এবারে আমি ঢাকা দিয়ে দেবো 4-5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, দেখুন তরকারিটা ফুটে উঠেছে। বন্ধুরা, আমার এই সহজ সরল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আমি 1-2 টেবিল চামচ মতন ধনে পাতা, শুধু পাতাগুলো নিয়েছি, কুচিয়ে ছড়িয়ে দিয়ে আবার আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, দেখুন তরকারিটা রেডি হয়ে গেছে। আমি এরকম অবস্থাতে গ্যাসটা নিভিয়ে দেব, কারণ চচ্চড়ির মধ্যে আলু আছে, যেটুকু জল ও ভাব আছে, জল জল দেখা যাচ্ছে, সেটা আলুতে টেনে নেবে। এবার আমি গ্যাসটা অফ করে এই ওভেনের ওপরে আমি স্ট্যান্ডিং টাইমে 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।